সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। কোন পরিচয়ে তাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব? আমাদের চলচ্চিত্রে তিনি ক্ষণিকের অতিথি, কিন্তু অভিনয় জগতে তিনি সম্রাট। দর্শনের বিনিময়ে নাটক দেখার অভ্যাস তার সংগঠনের মাধ্যমেই গড়ে উঠেছে। তিনি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। অনেক পরিচয় আছে, টেলিভিশনে তার অভিনয় দেখে আমরা মুগ্ধ হই, মঞ্চের তিনি সেনাপতি। আরও আরও অনেক কথা বলা যায়, শুধু বলবো তিনি আমার আপনার সবার অতি প্রিয় আলি জাকের। আলি জাকেরকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয়মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1985 সাল মুক্তি পেল মোরশেদুল ইসলামের তথা আমাদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি আলি জাকের। কেমন আছেন? ভালো। অনেকদিন আগের কথা, তবু জানতে চাইবো চলচ্চিত্রের সাথে এই সম্পৃক্ততা কি করে তৈরি হলো? আমি শিল্পসম্মত যে কোনো কাজের সাথে যদি সময় থাকে আমি জড়িত থাকতে চাই এবং সবসময় সেই প্রচেষ্টা করে এসেছি। সেইভাবেই মোর্শেদ আমাকে বলল তার ছবিতে অভিনয় করার জন্য। এটি একটি স্বল্প দৈর্ঘ্য ছবি ছিল, সাদা কালোই ছবি ছিল এবং আমার যে ভূমিকাটি সেখানে অতি নগণ্য, একজন রাজাকারের ভূমিকায়। একটি সৃজনশীল কাজ হচ্ছে, এর মাধ্যমে যদি আমাদের চলচ্চিত্রগুলো কোনো উন্নয়ন ঘটে এই আন্দোলনের মাধ্যমে বা এই চর্চার মাধ্যমে, সেইটিও একটি আশা ছিল বুকে। আপনার অগণিত ভক্তের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণের সেই ভূমিকাটি, সেই দিনগুলোর কথা। মুক্তিযুদ্ধের সময়ে শেষের দিকে আমি যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করি, আমরা বাতাসে বিজয়ের গন্ধ পাচ্ছি। আমাকে মামুন বললো যে কি করবে স্বাধীনতার পরে। আমি বললাম যে আমার নিজের কাজে ফিরে যাব। বলে যে না, আর কিছু, দেশ তো নতুন, একটা নতুন দেশ, সেখানে তো অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই নতুন দেশে তো নতুনভাবে ভাবতে হবে জিনিসটাকে। তারপরে আমরা দুজন একটা ঐকমত্যে পৌঁছাই যে আমরা নিয়মিতভাবে মঞ্চনাটক করব। এই এই কারণে যে বিশ্বের সমস্ত প্রধান শহরগুলোতে বা বিশ্বের যে কোনো দেশের প্রধান শহরটিতে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন করা হয়। আজকে যে দল আরণ্যক, তখনই এই দলটি গঠিত হয়। মামুনুর রশিদ আমাকে বললেন যে চলো অভিনয় করতে হবে। তাই আমি ঠিক আছে, আমার বাড়িতেই, আমি তখন ব্যাচেলার, একটা ফ্ল্যাটে রিহার্সাল হতো, নাটক ছিল শহীদ মুনীর চৌধুরীর কবর। যেদিন মঞ্চায়ন হলো সন্ধ্যাবেলায়, সেদিন সকালবেলা এইটি ধারণ করে বিটিভি এবং সেদিন রাতের বেলা এইটি আবার টেলিভিশনে দেখানো হয়। তো এই দিয়ে আর কি যাত্রা শুরু। সবই তো শুনলাম, কিন্তু কি করি কও? তোমরা তো জানো গ্রামে আমি একটা মসজিদ দিতাছি, আর আজ মোত্তার গরু মরছে বলে তো আমি আমার জমি খালি ফালাইয়া দিতে পারি না। আমার বাতান চাচা, বৌবাস্তা নিয়ে না খায় আছি, আপনি জমি না দিলে কার কাছে যামু? আগামীর পর স্থায়ীভাবে চলচ্চিত্রে অভিনয় করার কোনো চিন্তা ভাবনা আপনার আসেনি? আমার পছন্দ মতো স্ক্রিপ্ট যদি হয়, আমার পছন্দ সই যদি কোনো ছবি হয়, তাহলে আমি অবশ্যই অভিনয় করতাম এবং করব। কিন্তু অবশ্যই ওইটা প্রিকন্ডিশন, মানে আমার শিল্পসম্মত ছবি প্রয়োজন আছে। জাকি ভাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই অগ্নিঝরা দিনগুলোর কথা যদি আমাদের কিছু বলতেন। কামাল লোহানী ভাই, উনি সামগ্রিকভাবে পুরা খবরের
সংবাদের উনি ছিলেন সবচেয়ে বড় কর্তা ব্যক্তি, আশফাকুর রহমান খান উনি ছিলেন প্রোগ্রামের। আমি কাজ করেছি ইংরেজি বিভাগে, একটি আলাদা বিভাগ ছিল ইংরেজি বিভাগ, যেটা প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন প্রয়াত আলমগীর কবির সাহেব, আমি তার সঙ্গে কাজ করি। তো আমার কাজ ছিল রাজনৈতিক ধারাভাষ্য লেখা, যেটা ইংরেজিতে লিখতে হবে, আমি লিখতাম, আমিই পড়তাম। ওয়ার রিপোর্টিং বলে একটা জিনিস আমরা করতাম, যুদ্ধের প্রতিবেদন, সেটি আমাকে বিভিন্ন সেক্টরে ঘুরে ঘুরে সংগ্রহ করতে হতো। আরেকটি কাজ ছিল আমার বিশ্বের বিভিন্ন কাগজপত্র থেকে, যেগুলো আমাদেরকে পাঠানো হতো আমাদের মুজিবনগর অফিসে, সেগুলো থেকে সংগ্রহ করে সংকলনটা পড়ে শোনানো। অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগ কেন, এটি তিনটি কারণ ছিল। এক নম্বর হচ্ছে বিদেশের লোককে জানানো বাংলাদেশে পাকিস্তানিরা কিভাবে অবিচারে গণহত্যা করছে। দুই নম্বর হচ্ছে যে কি প্রেক্ষাপটে আমরা এই যুদ্ধ করতে বাধ্য হলাম, সেইটি আন্তর্জাতিক বহির্বিশ্বে জানানো। তিন নম্বর হচ্ছে বাইরের লোকেরা কি ভাবছে বাংলাদেশ সম্বন্ধে, নিউজিক বলেন, টাইম ম্যাগাজিন বলেন, বা ওয়াশিংটন পোস্ট বলেন, এইসব বা আরও ভারতীয় পত্রপত্রিকায় কি বলা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে। এইগুলো বাংলাদেশের ভেতরে বন্দী বাংলাদেশি যারা ছিলেন তাদেরকে জানানো, যাতে তারা বুকে বল ভরসা পান যে আমরা একা নই, সারা বিশ্ব আমাদের সাথে আছে। পনেরোই ডিসেম্বরের রাতে, সেই রাত্রির কথা আমাদের বলবেন, আপনাদের কি রকম মানসিকতা ছিল তখন? এটা খুব মজার ব্যাপার, পনেরোই ডিসেম্বর রাতে আমি আমার রেডিও স্টেশনে ছিলাম না, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আলমগীর কবির ভাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন, একটা টেপ রেকর্ডার নিয়ে আমি যেই মিত্রবাহিনীর যে কলামটি এবং আমাদের মুক্তিবাহিনীর যে একসাথে হয়ে যশোর ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে, সেইখান থেকে খুলনার দিকে যাবে, তাদের পেছনে পেছনে যাব এবং সংবাদ সংগ্রহ করব, ভারতীয় অফিসারদেরকে ইন্টারভিউ করব, বাংলাদেশি অফিসারদেরকে ইন্টারভিউ করব, সেইগুলো রেকর্ড করে পাঠিয়ে দেবো। আমি যখন হাঁটছি তখন বিকেল সাড়ে পাঁচটা, যশোর রোডের ওপরে, এমন সময় একটা জিপ উল্টো দিক থেকে এলো, ভারতীয় আর্মির জিপ, আমার কাছে দিয়ে যাওয়ার সময় বললো যে দে হ্যাভ সারেন্ডার, ডিড ইউ নো দিস? আমি বললাম যে হোয়াট ডিড ইউ সে জাস্ট নাও? বললো যে পাকিস্তান হ্যাজ সারেন্ডার্ড অ্যাট ফোর ও ক্লক ইন ঢাকা। আমি একদম মানে শব্দরহিত হয়ে গেলাম, আমি ওইভাবে জিপটা চলে গেলাম, আমি কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম আমি নিজে জানি না, আমার হাত থেকে খসে পড়ে গেল আমার টেপ রেকর্ডার, আমি মাটিতে বসে পড়লাম, তারপরে আমার নিজের স্বাধীন বাংলাদেশের মাটির উপরে গড়াতে লাগলাম, গড়াতে 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 একটা ধান খেতের মাঝে গিয়ে পড়ে গেলাম এবং আমি তখন অঝরে কাঁদছি। জহির রায়হানের সঙ্গে সেই সময় আপনার সম্পৃক্ততা? জহির ভাই কিন্তু যে স্টপ জেনোসাইড যখন করলেন, কমেন্ট্রি লেখাতে আলমগীর ভাইকে বলে আর আমাকে দুজনকে দায়িত্ব দিয়েছিলেন, কিছু কিছু কমেন্ট্রি আমি লিখেছি, কিছু বেশিরভাগ কমেন্ট্রি আলমগীর কবির সাহেব লিখেছেন। এবং সেখানে এখনো যদি স্টপ জেনোসাইড দেখেন, দুটি কণ্ঠ পাবেন যেটি আলমগীর কবিরের নয়, নিক্সনের ওপর একটি বিশেষ রিপোর্ট স্টপ বলে বলে স্টপ বলে বলে যায়, সেটি আমার কণ্ঠে। এইভাবে জহির ভাইয়ের সাথে আমার একটা সাংঘাতিক ঘনিষ্ঠতার সৃষ্টি হয়। আমি তার সঙ্গে যখনই সময় পেয়েছি বাইরে গেছি, বস্তুতপক্ষে সেক্টর সেভেনে, যেটি লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামানের সেক্টর ছিল পরবর্তীতে, সেইখানে একটা বেশ বলতে গেলে ব্যাপক শুটিং করা হয়, কি করে ট্রেনিং দেওয়া হতো স্টপ জেনোসাইডে, সেগুলো কিছু কিছু অংশ দেখানো হয়েছে, সেই সময়টা আমি তার সঙ্গে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমরা জানি যে মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে আপনাদের সম্পৃক্ততার কথা, সেই সূচনা লগ্নের কিছু কথা জানতে চাই। আমার ধারণা যে ইতিহাসটাকে বিকৃত করবার একটা প্রয়াস পঁচাত্তরের পরে শুরু হয়েছে, ফোকাসটাকে আমাদের কি ঐতিহ্য আছে আমাদের মুক্তিযুদ্ধ থেকে, আমাদের মানুষের যে আপনার আত্মত্যাগ, এইখান থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া। আমরা তখনই বন্ধু মাধ্যম মিলে আটজন, আমরা যারা ট্রাস্টি আছে, আমরা একটা সিদ্ধান্ত নিলাম। প্রথম কিন্তু আমরা ভেবেছিলাম যেসব বদ্ধভূমিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করে সেখানে একটা করে আমরা করব, শহীদ মিনার করব। পরে দেখলাম যে না, এর চেয়ে ভালো কাজ হবে যদি সমস্ত তথ্য আমরা একটি জায়গায় জোগাড় করতে পারি, এটি মহাফেজখানা হতে পারে, একটি জাদুঘর হতে পারে, বা সংগ্রহশালা হতে পারে। এই বিষয়ে যখন আমরা পত্রপত্রিকায় জানান দিলাম, বিশ্বাস করবেন না লোধি, যে হাজার হাজার মানুষ আমাদেরকে জিনিসপত্র পাঠিয়েছে,
মানুষ উন্মুখ হয়েছিল সহায়তা করবার জন্য এই জাদুঘরে। যেই কারণে এটিকে সরকারি উদ্যোগের আওতাভুক্ত করতে চাইনি সেটি হচ্ছে যে আমরা জানি না কোন সরকার কি ভাববেন মুক্তিযুদ্ধকে নিয়ে, সেই সম্বন্ধে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। সবসময় যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন তারাই ক্ষমতা থাকবেন তাও তো নয়, কেননা আমরা তো এই দেশটিকে ওইভাবে তৈরি করতে পারিনি। 1996 সালের 22শে মার্চ আমরা জাদুঘরটি করি। ঠিক আমাদের জাদুঘরের সামনের রাস্তাটি বন্ধ করে সেখানে একটি স্টেজ তৈরি করে আমরা শুরু করলাম। সেখানে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা সেক্টর কমান্ডার বেঁচে ছিলেন তারা এসেছিলেন, সাব সেক্টর কমান্ডার এসেছিলেন, যোদ্ধারা এসেছিলেন। বিশাল একটা ব্যাপার আরম্ভ হল যখন অনুষ্ঠান শেষ হলো। বক্তৃতার শেষ হওয়ার আগে থেকে হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি নামল, বৃষ্টি নামছে, বাংলাদেশের পতাকা উঠছে উপর দিকে, গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আমরা সবাই কাঁদছি, আমাদের চোখের জল বৃষ্টির জল এক হয়ে গেল। 1985 সাল তানভীর মোকাম্মেল তৈরি করলেন হুলিয়া, নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তৈরি হল ছবিটি, অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। হুলিয়া সম্পর্কে কিছু বলুন। সেখানেও আমার খুব ছোট্ট একটি ভূমিকা ছিল, সেটি একটি অতি বামপন্থী রাজনৈতিক কর্মীর, এবং আমি সবসময় কথায় কথায় আমি শ্রেণী শত্রু খতম করব, যুদ্ধ চলে যাব, এইসব। নাদের চৌধুরী কয় কি জানেন? কয় মুসলিম লীগ পাকিস্তান আনছে, রাখতেও পারবে, ওর বাপেও পারবে না। শেখ মুজিব ছেলে, যুদ্ধ ছাড়া ওদের কাছ থেকে আলাদা হওয়া যাবে না। 1996 সাল তানভীর মোকাম্মেল তৈরি করলেন নদীর নাম মধুমতি, অভিনয় করলেন আলী জাকের। এটিও একজন পিস কমিটির চেয়ারম্যান, এবং যে নাকি পরে নিহত হয় তার ছেলে, তারা যে মুক্তিযোদ্ধা ছেলে, মুক্তিযোদ্ধা ছেলে তারা। তানভীরের কাছে পয়সা ছিল না, কোনো মতে একটু একটু করে ছবিটা তৈরি হয়েছে। তো এটি অনেক দিন সময় লাগিয়ে তৈরি হওয়ার ফলে এই ছবিতে কোনো সময় আমার দাড়ি চেঁচে ফেলেছে কোনো একটি কারণে, ফলে আর্টিফিশিয়াল দাড়ি লাগানো হয়েছে, কোনো সময় নিজের দাড়ি। ওই পাঞ্জাবি মেরেটারি কর সাথে তোমার এত দহরম মহরম কি জানি? এ রাজনীতি চাচা, এ আপনি বুঝবেন না। তুমি যে পথে চলিছ গায়ের মানুষ কিন্তু তা পছন্দ করতেছে না, কিন্তু আমরা তো ইসলাম রক্ষা করার চেষ্টা করতেছি চাচা। মুয়াবিয়াও মনে করেছিল যে সে ইসলাম রক্ষা করতেছে, কিন্তু খোদায় কয়েছেন? খোদার কথা কয়জনে বোঝে বাবা? খোদা তাই বলেন দশজনে যা বলে, আমি দশজনে বোঝাব। 2000 সাল মোরশেদুল ইসলাম তৈরি করলেন মুক্তদর্ঘের ছবি, ছবির নাম বৃষ্টি, অভিনয় করলেন আলী জাকের। এটি আলাউদ্দিন আল আজাদের একটি ছোট গল্প অবলম্বনে ছবিটি করে। মুক্তদৈর্ঘ্য বলুন বা স্বল্পদৈর্ঘ্য বলুন, যে কোনো ছবি যেখানে ফান কনস্ট্রেন্ট থাকে সেখানে অভিনেতার থেকে আরম্ভ করে টেকনিশিয়ানস, ক্যামেরাম্যান সবাইকে এত কষ্ট করতে হয় যে বলার না। এই বৃষ্টির একটি গল্প বলি, ঝিটকাতে একটি বাড়িতে শুটিং হচ্ছিল, এত গরমের সময় তখন যে ওয়ালগুলো তেতে থাকতো, সেই ওয়ালগুলোকে হাতে ছোঁয়া দিলে মনে হতো হাত পুড়ে যাবে, সেই রকম একটি ঘরে আমি এবং আনোয়ার হোসেন ছিলাম, আনোয়ার ক্যামেরাম্যান আর আমি ছিলাম। আনোয়ার করতো কি, একটা ও গরম সহ্য করতে পারে না বেচারা, একটা তৌলিয়া বালতিতে ভিজিয়ে সেটা দিয়ে সারা রাত জড়িয়ে থাকতো, এরকম একটা অবস্থায় আমরা করেছি। এই কষ্টগুলো তখন আমাদের কাছে খুব বড় করে ধরা পড়ে না, মানে যখন আমরা দেখি যে ডিরেক্টরটি কাজ ভালো কাজ করতে চাইছে, আমরা সবাই মিলে এই কাজটি দেখ একটি অংশীদার হতে চাই, এটি নিয়ম। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং ঠিক কথা বলো, তাহা হইলে তিনি তোমাদের কর্মকে ত্রুটিমুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে এই অপকর্মের বিচার করতে হবে, তালাশ করে বের করতে হবে এই অনাসৃষ্টির জন্য কে দায়ী, নইলে এই আযাবের হাত থেকে কারো নিস্তার নাই, এদের দুর্রমেরে ঠান্ডা করতে হবে। আমরা ভিন্ন একটু প্রসঙ্গে চলে যাব। মুক্তিযুদ্ধের পর থেকে আমরা দেখছি সম্মিলিত সাংস্কৃতিক জোট একটা
একটা ফোর্স হিসেবে কাজ করছে, একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, সেখানে আপনি একজন বলিষ্ঠ কর্মী, আমি কর্মী বলবো, কর্মী আমি কোনো পদে নেই, সেই সেই ব্যাপারটি একটু যদি আমাদের বলতেন। বিভিন্ন সময় সংস্কৃতির দ্বারা বা সংস্কৃতিকে বাহন করে আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের অবিচারগুলো সংঘটিত হয় সেইগুলো সম্বন্ধে মানুষকে জানান দেওয়া, মানুষকে জানান দেওয়া মানে ক্ষমতাসীন সরকারকে জানান দেওয়া, যাতে এইগুলোর আসল সমাধান করা হয়, এইটি হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য একটি দেশের, এই বা আমাদের দেশের সম্মিলিত সাংস্কৃতিক জোটের। সেই কাজই তারা খুবই সুভাবে সমাধান করছে। আমি এর একটি নগণ্য কর্মী ছিলাম এক সময়, এখন পাই না। আমাদের দেশে বিজ্ঞাপন শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমাদের এখানে বিজ্ঞাপন হচ্ছে বটে, কিন্তু বিজ্ঞাপনটা ইম্প্যাক্ট কী হচ্ছে সেটা আমরা এখনো জানি না। বিজ্ঞাপনটা করলেন কিন্তু কোনো ফিডব্যাক কিন্তু আপনি পেলেন না। লক্ষ্য করা সম্ভব হবে যে ঈদের সময় যে নাটকগুলো হয় বা হয়েছে, এই সম্প্রতি যে ঈদ গেল, এক একটি নাটকের ফাঁকে ফাঁকে 15 মিনিট, এক একটি সিনের কয়েকটি সিনেমার ফাঁকে ফাঁকে 15 মিনিট 20 মিনিটের বিজ্ঞাপন, এবং এমনও দেখা গেছে কোনো একটি পণ্যের বিজ্ঞাপন, একই বিজ্ঞাপন তিনবার একই ব্রেকে দেখানো হয়েছে। কেউ কি এটা চিন্তা করে দেখে না? বিজ্ঞাপন এজেন্সির পক্ষে সম্ভব নয়, কারণ ক্লায়েন্টের হুকুমে আমরা চলি। ক্লায়েন্টরা কি চিন্তা করে দেখে না? অ্যাডভার্টাইজার যাদেরকে বলা হয়, যে এটা কতখানি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দর্শকদের মনে, যাদের জন্যই বিজ্ঞাপনগুলো তৈরি হয়েছে। আমাদের এখন চিন্তা করতে হবে আমরা কিভাবে অডিয়েন্সকে আরও ইনভলভ করতে পারবো। সো দেয়ারফোর আমি বলবো না এটা কি হবে, ভবিষ্যতে ভবিষ্যতই বলবে কি হবে, ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং এর দরকার আছে। 2001 সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস নিয়ে তানভীর মোকাম্মেল তৈরি করলেন লাল শালু, চমৎকার একটি চরিত্রে রূপায়ণ করলেন আমাদের আজকের অতিথি আলী জাকের। ওটি তো আমাকে বলা হয়, আমার স্ত্রী বলেন যে জোকারের অভিনয় আর কি, পীর সাহেব গাছে গিয়ে ওঠে, সেই গাছে উঠতে যে আমার কি সমস্যা হয়েছিল। সাক্ষাৎ রেখে দিলে যেমন পিঁপড়া এসে জুটি যায়, চিঠি না টেলিগ্রাম না, তেমনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ঠিকই খবর পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি এই দুনিয়ায় কোথায় কি ঘটতেছে, কে কি আকাম করতেছে, আল্লাহ তাআলা তার খবর ঠিকই পেয়ে যান। 2009 সাল তানভীর মোকাম্মেল আরো একটি ছবি তৈরি করলেন, ছবির নাম রাবেয়া, অভিনয় করলেন আলী জাকের। রাবেয়া ছবিটি ঠিক অরিজিনালি কিন্তু দেশি গল্প নয়, এটি একটি গ্রিক মাইথোলজি, সেইটার বাংলা রূপান্তর। এখানে অবশ্য প্রেক্ষাপটটি বদলে গেছে। আমি একজন পিস কমিটির মেম্বার, আমি একটি গ্রামের প্রধান, এবং আমার ভাগ্নি আন্তিগনি রাবেয়া। রাবেয়া চাইছে, আমার ভাগ্নে সে মুক্তিযুদ্ধতে মারা গেছে এবং পাকিস্তানি ক্যাপ্টেন বলেছে যে তাকে কবর দেওয়া যাবে না, তাকে রেখে দেওয়া হবে কবরের পাশে, যাতে সারা এই অঞ্চলের সকল মানুষ দেখে যে সে কী করেছিল যার জন্য এই শাস্তি। কিন্তু আমার ভাগ্নি যে রাবেয়া, সে তাকে কবর দিতে চায়। জাকের ভাই, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে একটি বিনীত অনুরোধ, আপনার কোনো নাটকের যদি অংশ বিশেষ দর্শকদের উপহার দিতেন, এবং সেই সঙ্গে আমরা শেষ করতে চাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান। তার মৃত্যু অন্য কোনো কালে হয় হতো, এমন সময় যদি হতো এই উচ্চারণ, যে সমুখের দিন পরে দিন পরে দিন, বড় দিন মিছিলের অগ্রসর দিন থেকে দিনে, বহমান সময়ের শেষ বিন্দু বিপলের দিকে, আর আমাদের পেছনের দিনগুলো আলো ধরে ধূসর মৃত্যুর দিকে বোকাদের পথ দেখিয়েছে। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি।